আসসালামু আলাইকুম, হুসনেরাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি মুড়ি ও ডিম দিয়ে মজার নাস্তা বানিয়ে দেখাবো। খুবই কম সময়ে কম উপকরণে এই নাস্তাটি ঝটপট তৈরি করা যায়, আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। মুড়ি ও ডিম দিয়ে নাস্তা বানাবো। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ডিম একটা ভেঙে, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে স্ক্যাম্বল করে নেব। হয়ে গেছে, এখন আমি এক সাইড করে রেখে দিচ্ছি, আর এক সাইডে দিয়ে দিচ্ছি রসুন কুচি এক চামচ, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরা সামান্য পরিমাণে, আর দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ চেক করে দিবেন। এখন সবগুলো একসাথে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুড়ি 2 কাপ। আমি একটা ডিমের জন্যে 2 কাপ মুড়ি দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি মুড়ি নেন তাহলে 2টা ডিম নিতে পারেন। এখন নেড়ে চেড়ে সবগুলো একসাথে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। নাস্তা একদম রেডি। এইরকম করে মুড়ি ডিম দিয়ে ভাজলে খেতে খুবই ভালো লাগে, চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। আমি এখন সার্ভ করে নিচ্ছি। খুবই ঝটপট এই নাস্তা বানানো যায়, খেতে খুবই ভালো লাগে। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।